লাল, সবুজ, হলুদ, সাদা, চমৎকার এই কালার কম্বিনেশনটাই এই খাবারের মূল বৈশিষ্ট্য। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার এই চিকেন শাশলিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকের এপিসোডটিতে থাকছে হাউ টু মেক চিকেন শাশলিক। 250 গ্রাম পরিমাণ চিকেন কিউব করে কেটে নিয়েছি। এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কিচেন টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, যেন কোনো এক্সট্রা পানি না থাকে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ অয়েস্টার সস, 1/2 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ টমেটো কেচাপ, আর 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো লবণ ইউজ করছি না, কারণ সয়া সস এবং অয়েস্টার সসে লবণ দেয়াই থাকে। তবে আপনাদের যদি মনে হয় যে লবণ প্রয়োজন, সেক্ষেত্রে খুব কেয়ারফুলি সামান্য লবণ দিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে সব মশলা, আপনারা চাইলে এর মধ্যে বারবিকিউ সস, ফিশ সস অ্যাড করতে পারেন, কিন্তু আমি জানি অনেকের বাসায় হয়তো থাকবে না, সেজন্য আমি খুব সিম্পল ওয়েতেই করে দেখাচ্ছি। এখন আমি এটা 30 মিনিটের জন্য রেখে দেব, ফ্রিজে রাখবো না, বাইরে এভাবেই 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। এই ফাঁকে আমি বেল পেপার কেটে রেখেছি কিউব করে, অর্থাৎ ক্যাপসিকাম গ্রিন, রেড অ্যান্ড ইয়েলো, টমেটো রেখেছি কিউব করে কাটা। বেল পেপার এবং টমেটোর বীজগুলা ফেলে দিয়ে শুধু কিউব করে কেটে নেব। এরপরে ভাঁজ খোলা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি একটা শাশলিক গেঁথে দেখাচ্ছি। আমি এখানে শাশলিক স্টিক নিয়েছি। এই শাশলিক স্টিকগুলো আপনারা যে কোনো বড় সুপার শপে পেয়ে যাবেন। সেখান থেকে একটা স্টিক নিয়ে প্রথমে একটা টমেটো গেঁথে দিচ্ছি, এরপর একটা গ্রিন ক্যাপসিকাম গেঁথে দিচ্ছি। শাশলিকগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজাতে পারেন, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এরপর একটা ম্যারিনেটেড চিকেন দিয়ে দিলাম, এরপর ইয়েলো বেল পেপার, আবার রেড বেল পেপার, আবার পেঁয়াজ। এখন আমি যেভাবে সাজিয়েছি ঠিক এই সিরিয়ালেই পরেরটাও ঠিক একইভাবে সাজাবো। তো এভাবে করে নিচ্ছি আমি। স্টিকে শাশলিকগুলো গাঁথা শেষ, এখন আমি এগুলোকে ফ্রাই করব। একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। শাশলিক ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজতে হয়। এরপর আমি একে একে সবগুলো শাশলিকগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়াম লো থাকবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। এই ফাঁকে যে এক্সট্রা মশলা ছিল তার সাথে 1/2 টেবিল চামচ টমেটো কেচাপ আমি মিক্স করে নিচ্ছি, এটা শাশলিকের ওপরে দেব। শাশলিকগুলো দেবার 5 মিনিট পর আমি একটা হাতল আর একটা চামচের সাহায্যে সাবধানে সবগুলো উল্টে দিচ্ছি। যে মশলার সাথে টমেটো কেচাপ মিক্স করে রেখেছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি, যাতে এটা ময়েস্ট থাকে, ড্রাই আউট না হয়ে যায়। সুন্দর করে একটু ব্রাশ করে দেবেন। এখন একটা কাঠির সাহায্যে আমি চেক করব চিকেনটা ভেতরে সেদ্ধ হয়েছে কি না। এভাবে ভেতরে একটু গেঁথে দিয়ে দেখলাম, হ্যাঁ, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে শাশলিকগুলোকে আমি তুলে ফেলছি।
তৈরি হয়ে গেল মজাদার চিকেন শাশলিক। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।